নেত্রী বেগম খালেদা জিয়া অনেক আগে তিনি বুঝতে পেরেছিলেন এই গোপালগঞ্জের গোপালীরা কিভাবে বাংলাদেশের তাণ্ডব চালাচ্ছিল, যার কারণে তিনি বলেছিলেন যে গোপালগঞ্জ নাম রাখা যাবে না। এখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথা এদেশের মানুষ অক্ষরে অক্ষরে বুঝতে পারছে যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কী কারণে এই কথা বলেছিল। আজকে গোপালগঞ্জ থেকে যেই তাণ্ডব শুরু হয়েছে এই তাণ্ডব সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে, গোপালগঞ্জকে গোপালীরা কলঙ্কিত করেছে। এদেশের মানুষের দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়া যায় কি না। আজকে দেখেছেন যে গতকালকে এই গোপালীরা হেলমেট পরে কীভাবে বাইতুল মোকারমে সাধারণ মানুষকে নামাজ পড়তে দেয় নাই, এই গোপালীরা কীভাবে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপরে হামলা করে তারা দুইজনকে হত্যা করেছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছয়জন গ্রেপ্তার হয়েছে তার পাঁচজনই ছাত্রলীগ। অতএব এই শেখ হাসিনার প্রেতাত্মারা বাংলাদেশে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে, নানান বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এদেশের মানুষের এখন দাবি গোপালগঞ্জের নাম পরিবর্তন করে অন্য কোনো নাম দেওয়া হোক, কারণ এই গোপালগঞ্জের গোপালীরা যেভাবে বাংলাদেশের তাণ্ডব এবং লীলা চালাচ্ছে, মসজিদও মানুষ নামাজ পড়তে পারছে না, শান্তি পাচ্ছে না, মন্দিরে পূজা করতে পারছে না, গির্জায় প্রার্থনা করতে পারছে না। কাজে এই গোপালগঞ্জের অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এবং সাধারণ কিছু শেখ হাসিনা প্রেমিক মানুষ যারা গোপালগঞ্জের মানুষকেও তারা কলুষিত করছে। গোপালগঞ্জের সকল মানুষ কিন্তু অপরাধী না, এক শ্রেণীর মানুষ যারা শেখ হাসিনার অর্থায়নে এবং শেখ হাসিনার সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশে লুটপাট এবং বাংলাদেশের জনগণের উপরে গুলি চালিয়েছে, তাদের বিচার এই বাংলাদেশের মানুষ এখন দাবি করছে। আমরা সর্বশেষ যেটি বলতে চাই, আওয়ামী লীগে যারা আছেন আপনার নেতারা পালিয়েছে, আপনারা কিন্তু এখনও পালান নাই, এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণ এখনও চুপচাপ আছে, কিন্তু এখন আমাদের পিঠ ওয়ালে ঠেকে যাচ্ছে। আপনারা যদি মনে করেন মসজিদ আপনাদের দলীয় কার্যালয়, আপনারা যদি মনে করেন মন্দির আপনাদের দলীয় কার্যালয়, আপনারা যদি মনে করেন গির্জা আপনাদের দলীয় কার্যালয়, তাহলে এদেশের মানুষ আপনাদেরকে কোনো ধুলাই দিয়ে আপনাদেরকে দেশ ছাড়া করবে বলে এদেশের মানুষ এখন ভাবছে।